আপনি বুঝছেন, আপনি লক্ষিত হিরো হয়ে গেছিস। মেয়ে ফরিদা বেগমকে তার বিবাহের 9 মাস পরে 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আসামি সরোয়ার শেখ তাকে 50,000 টাকা যৌতুকের দাবিতে হত্যা করে। পরবর্তীতে এটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরে বোঝা যায় যে তাকে গলাটিপে হত্যা করছে। পরবর্তীতে মামলা হয়। মামলা হওয়ার পরে দীর্ঘ সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের মাননীয় বিচারক প্রদীপ কুমার রায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা দাবি করেছেন। না না, আপনি বুঝছেন, আপনি লক্ষিত হিরো হয়ে গেছিস। মেয়ে ফরিদা বেগমকে তার বিবাহের 9 মাস পরে 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আসামি সরোয়ার শেখ তাকে 50,000 টাকা যৌতুকের দাবিতে হত্যা করে। পরবর্তীতে এটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরে বোঝা যায় যে তাকে গলাটিপে হত্যা করছে। পরবর্তীতে মামলা হয়। মামলা হওয়ার পরে দীর্ঘ সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের মাননীয় বিচারক প্রদীপ কুমার রায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা দাবি করেছেন।